সকলকে স্বাগত বিভাস একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স এর 11তম পর্ব নিয়ে আলোচনা করবো। আর 11তম পর্বে আপনাদের দেখাবো কিভাবে গিগ এসইও করবেন। হ্যাঁ, শুনতে অনেকের কাছে অবাক লাগে যে গিগ এসইও এটা আবার কি। আপনারা অনেকে দেখছেন বা অনেকে আমরা যখন গিগ পাবলিশ করি তখন সাধারণত গিগ ইমেজটা এসইও করি, এবং বেশ মানে ইউটিউবে যতগুলো টিউটোরিয়াল আছে বেশ মানে বেশিরভাগই টিউটোরিয়াল দেখা যায় গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় এগুলোই দেখায়, কিন্তু এই টিপসটা কেউ শেয়ার করে না যে গিগটাকে কিভাবে এসইও করা যায়। এটা কেউ শেখায় না, গিগটাকে এসইও করতে হলে গিগের একটা আরেকটা টাইটেল ব্যবহার করা যায়। এই জিনিসটা কেউ আসলে, এটা প্রিমিয়াম যারা স্টুডেন্ট তাদের বেশিরভাগই দেখি শেখায়, আর যারা প্রিমিয়াম না তাদের মানে ইউটিউবে সাধারণত এই ধরনের কথাগুলো কন্টেন্টগুলো শেয়ার করে না। যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের যাতে উপকার হয়, যেগুলো যে কন্টেন্টগুলো আপনাদের জন্য মানে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে আরও সুবিধা হয়, আমি সেই কন্টেন্টগুলো শেয়ার করি এবং সেই সেই রিলেটেড ভিডিও তৈরি করি। তাই কথা না বাড়িয়ে ডিসপ্লেতে চলে যাই এবং দেখে আসি কিভাবে আসলে গিগটাকে এসইও করব। ওকে, ডিসপ্লেতে আসার পর আমরা প্রথমে চলে যাবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে। আমাদের বিভাস একাডেমি একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই ফাইবার অ্যাকাউন্টটাতে চলে যাব। এই ফাইবার অ্যাকাউন্টটাতে আমরা এখন যাব। হ্যাঁ, এটাই ছিল আমাদের মূলত আমি যে গিগটা পাবলিশ করছিলাম সেটা। এই এসইও করার আগে কিছু কথা বলি, আপনাদের অনেকের মানে প্রশ্ন থাকতে পারে যে আমরা কি গিগ এডিট করব না গিগ ডিলেট করব। হ্যাঁ, ডিলেট করার আগে একটু এডিট করে দেখে নিতে পারেন, আর সেই এডিটটা অবশ্যই এসইও রিলেটেড করে এডিট করবেন। আর সেই এসইও রিলেটেড এডিটটা কী ধরনের হয় সেটা আমি আজকেই দেখাবো। চলেন প্রথমে এখান থেকে আমরা চলে যাব গিগ, এই যে গিগ অপশন এখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে আপনারা এখান থেকে আপনারা আমি একটু দেখে আসি কি ধরনের ক্লিক ভিউ ইমপ্রেশন। দেখেন খুব খারাপ অবস্থা, ইমপ্রেশন গত দিন আসছে 2টা, তার আগে 5টা, এটা খুবই করুণ অবস্থা। এর পরে দেখেন এখান থেকে আপনারা যে ডাউন অ্যারো, এই ডাউন অ্যারো বাটন দেখা যাচ্ছে, এই ডাউন অ্যারোর উপরে ক্লিক করলে প্রথম দেখবেন এডিট, তারপর দেখবেন পুশ, তারপর শেয়ার, ডিলিট, আর অ্যাড ভিডিও, কি ধরনের কিগুলো করতে চান সেটা আমি এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে চলে যাব এডিট। এডিটে যাওয়ার পর দেখেন আপগ্রেড এসইও, এটাই হলো মূল কথা। এই জিনিসটা কেউ শেয়ার করে না, আমি আপনাদেরকে শেয়ার করব আপগ্রেড এসইও। এই এসইওটা আপনারা করে নেবেন। এখান থেকে ক্লিক করার পরে দেখেন এখানে বলা আছে 50, ম্যাক্সিমাম 50টা ওয়ার্ডের ভিতরে আপনারা এই এসইও টাইটেলটা সেট করতে পারবেন। দেখেন আমাদের প্রথম টাইটেলটা ছিল কি, আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ টাইপিং ওয়ার্ক, এটাই ছিল আমাদের আমরা যে গিগটা তৈরি করছি তার প্রথম টাইটেল। আমরা এর ভিতরে কিছু এসইও রিলেটেড ট্যাগ আমরা এর ভিতরে দিয়ে দিব, তার ভিতরে কি ধরনের হতে পারে, যেরকম এটাকে বলে একটা সেকেন্ড একটা টাইটেল, এই টাইটেলটা যেরকম আমরা সাধারণত ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ, এই তিনটা কিন্তু আমাদের ইসে আছে, আমাদের টাইটেলে আছে। আমাদের নিচেও ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ এটাও কিন্তু আমাদের ট্যাগে আছে। সুতরাং আমরা এই কথাটার মানে এই ট্যাগগুলোর বাদে, এই কিওয়ার্ডগুলোর বাদে আর কি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি এর ভিতরে, একদম কাছাকাছি কিছু কিওয়ার্ড ব্যবহার করব, মানে একদম বিপরীত কিছু কিওয়ার্ড আবার ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা এখানে এখান থেকে চলে যাব। হ্যাঁ, ডাটা এন্ট্রি এই কথাটা আমি রেখেই দিব, আপনারাও এই কথাটা রেখে দিবেন ডাটা এন্ট্রি। এরপরে চলে যান, দেখেন এখান থেকে আসতে কপি পেস্ট ওয়েব রিসার্চ যেহেতু এটা আছে সেহেতু আমি ব্যবহার করব না, আমি এখান থেকে চলে যাব এক্সেল ডাটা এন্ট্রি। এখনো আমরা কিন্তু 32টা ক্যারেক্টার, ওকে 33টা ক্যারেক্টার, 33টা ওয়ার্ড আমরা পূর্ণ করছি, আমরা 50টা ওয়ার্ডের ভিতরে করব। তাহলে এখানে আমরা ডুটা নাও ব্যবহার করতে পারি, এটা শুধু শুধু ডু ব্যবহার করলাম না, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ডাটা এন্ট্রি এক্সেল ডাটা এন্ট্রি এটা ব্যবহার করলাম, আর কি ধরনের হতে পারে, যেরকম ওয়েব রিসার্চ, যেহেতু আমরা ওয়েব রিসার্চ অলরেডি ব্যবহার করে ফেলছি সেহেতু আমরা একটু আমরা যদি এখন না বুঝতে পারি আমরা এখান থেকে আমরা ফাইবারে গিয়ে সার্চ করে দেখে আসতে পারি। দেখেন ডাটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ করি আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে এখানে উপরে, ওয়ার্ড প্রেস ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি জব, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন। সুতরাং আমরা
এই কথাটা ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক এটা ব্যবহার করতে পারি কি না, আমরা যেহেতু টাইপিং ওয়ার্ক ডাটা এন্ট্রি এটা আমাদের ব্যবহার করা আছে, আমাদের এটা এখন নাই ব্যবহার করি। আর কি ধরনের কথা ব্যবহার করতে পারি? আমরা ডাটা স্ক্রাপিং কথাটা ব্যবহার করতে পারি এবং ডাটা মাইনিং, এই দুইটা কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি। ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, ও সরি, যেহেতু 50-এর বেশি হয়ে গেছে আর নিবে না, সেহেতু আমরা ডাটা মাইনিং না দিয়ে ডাটা স্ক্রাপিংটা ব্যবহার করতে পারি। ডাটা স্ক্রাপিং এটা অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটাকে আমরা ব্যবহার করতে পারি, এটাও খুব ভালো একটা কিওয়ার্ড, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারি। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এইটা ব্যবহার করার পরে আমরা এখানে জাস্ট সেভ করতে পারি অথবা এখান থেকে সেভ করতে পারি। আমি এখানে সেভ করে দেই, প্রথমে এখানে সেভ করি। ওকে, সেভ করার পরে দেখেন আমাদের এসিও টাইটেল, এই এসিও টাইটেলটাও কিন্তু সেট হয়ে গেছে। ওকে, যেহেতু আমাদের এসিও টাইটেলটা এখন সেট হয়ে গেছে, আমরা এটাকে সেভ করে ফেলছি। এখন আমাদের মূল কাজ থাকবে, আমরা এভাবে কিছুদিন রাখবো, দেখি এভাবে রাখার পরে আমাদের গিগটা র্যাঙ্ক করে কিনা বা গিগে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলো আসছে কিনা এগুলো আমরা একটু দেখবো। ওকে, এই এটা মূলত আমাদের প্রথম কাজ থাকবে, এটা এটাই করলে আমাদের গিগের, আমাদের গিগটাকে আমরা এসইও করব। ওকে, এরপর আমরা আমাদের গিগ ইমেজটাকে চেঞ্জ করে দেবো, সেই ইমেজটা আগে যেটুকু ছিল সেটা করব। আমাদের গিগে, আমাদের গিগে আরেকবার একটু যাই দেখি, আমাদের গিগে যে ইমেজটা আছে এই ইমেজটা একটু আই ক্যাচিং, আরো সুন্দর করে ইমেজ তৈরি করব। যদিও এই ইমেজটার কারণে গিগ র্যাঙ্ক করছে এটা এমন কিছু না, ইমেজটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা গিগ টাইটেল, গিগ ট্যাগ বা গিগ ডেসক্রিপশন, গিগ ইমেজ এগুলো চেঞ্জ করে দিছি, আমাদের গিগ তো র্যাঙ্ক খারাপে। অনেকের দেখা গেল দুই একটা কাজ আছে এবং গিগ মোটামুটি র্যাঙ্কে আছে, তারা অনেকে বলতে পারে যে আমরা টাইটেল এডিট করছি বা ইমেজ এডিট করছি, ইমেজ চেঞ্জ করছি, এগুলোর কারণে গিগ র্যাঙ্ক হারাবে। হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে এরকম র্যাঙ্ক হারাতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামতে আমি বলি, আমি রিসেন্টলি আমি আমার আমার যে বর্তমান যে গিগটাতে খুব কাজ আসে সেই গিগটা এ টু জেড সব চেঞ্জ করে দিয়েছি। যেরকম জাস্ট টাইটেলটা আমি চেঞ্জ করি নাই, টাইটেলটা আমার আগে যা ছিল সেটাই আগে যা ছিল সেটাই আছে, আমি জাস্ট টাইটেলটা বাদে গিগের ট্যাগ, এরপরে গিগ মেটাটা, তার মানে গিগের এই যে প্যাকেজগুলো এটা চেঞ্জ করছি, গিগের ডেসক্রিপশন আমার ছোট লেখা ছিল আমি বড় করছি, এরপরে গিগের ইমেজ সেটাও চেঞ্জ করে দিছি, গিগের রিকোয়ারমেন্ট আগে আমার আমি অত বুঝতাম না, আমি প্রথম দিকে সাধারণত লিখে দিয়েছিলাম যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, হ্যান শ্যান এগুলো লিখে দিয়েছিলাম, কিন্তু আসলে এগুলো লেখার প্রয়োজন নেই, আমি সাধারণত পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি প্লিজ রাইট দ্য ডিটেলস, মানে প্রজেক্ট ডিটেলস, জাস্ট এটাই হলো আমার গিগ রিকোয়ারমেন্টটা লিখে দিয়েছি। এরপরে আমি গিগের ইমেজ টিমেজ সব কিছু, মানে তিনটা ইমেজ চেঞ্জ করে দিয়েছি, দিলে আমার জাস্ট আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার 15 থেকে 20 ঘন্টা পরে আমি একটা নতুন বায়ার, একদম নতুন বায়ার, সুইডেন মেবি, এরকম সুইডেন বা অন্য এরকম একটা দেশের একটা নতুন বায়ারের অর্ডার পাইছে এবং বায়ারটা সরাসরি এসে আমার গিগেই নক দেয়। তাহলে এখন বলতে পারেন যে গিগ তাহলে কিভাবে র্যাঙ্ক হারালো? আমার কিন্তু র্যাঙ্ক হারায়নি, আমি বেশ কয়েকবার চেঞ্জ করছি, আমার গিগ কিন্তু র্যাঙ্ক হারায়নি। তবে হ্যাঁ, আমার গিগে সাধারণত টুকটাক পুরাতন বায়ার কাজ দিয়ে থাকে এই কারণে, আর যদি আপনাদের পুরাতন বায়ার থেকে থাকে তাহলে তখন চেষ্টা করবেন যে পুরাতন বায়ারদের কাছ থেকে একটা অর্ডার ওখানে নিয়ে নেওয়া, আর যে নতুন যে গিগটা মূলত এডিট করবেন, এডিট করার পরে চেষ্টা করবেন পুরাতন বায়ারের কাছ থেকে একটা কাজ নিয়ে নেওয়ার, বা এরকম হলো যে পুরাতন বায়ার একটা কাজ দিচ্ছে তার আগে আপনি এডিট করে নেবেন, এরকম করবেন, তাহলে দেখবেন গিগের র্যাঙ্ক হারাবে না। যদি আপনাদের এরকম ধারণা থেকে থাকে যে গিগ র্যাঙ্ক হারাবে, তাহলে আপনাদের পুরাতন বায়ারের মূলত অর্ডারটা নিয়ে নেবেন, তাহলে আর গিগ র্যাঙ্ক হারাবে না। আর আমি যেভাবে এসইও করা দেখাইছি মূলত আজকে এভাবে এসইও করবেন, তাহলে আশা করি গিগ আপনাদের যে গিগগুলো ডাউন হয়ে আছে, ক্লিক, ভিউ, ইমপ্রেশন কিছুই আসতেছে না, সেগুলো অন্তত আপনারা সরি সেখান থেকে আপনারা এই সমস্যাটার সমাধান পাবেন। আর আপনাদের ভিতরে একটা জিনিস দেখছি যে আপনারা আপনাদের একটা কথা বলি আজকে, যে আপনারা টিউটোরিয়াল দেখেন, অনেকে বলেন যে টিউটোরিয়াল দেখতে দেখতে অনেক কিছু দেখছি কিন্তু কিছুই হয় না, মানে টিউটোরিয়াল আমি সব বিষয়ে টিউটোরিয়াল দেখছি, সব কিছু করছি কিন্তু কিছুই হয় না। আপনাদের ভিতরে একটা সমস্যা আছে, মানে টিউটোরিয়ালটা বড় দেখে 20 মিনিট বা 15 মিনিট বড় টিউটোরিয়াল দেখে আপনার টানার শুরু করেন, টেনে টেনে দেখি,
কিন্তু এর ভিতরে এমন কিছু কথা ওই কন্টেন্ট ক্রিয়েটার, আমি বলছি না যে আমার ভিডিও দেখেন, যার ভিডিও দেখবেন তার ভিডিও ফুল দেখবেন, তাহলে হবে কি ওখান থেকে বেশ কিছু কনসেপ্ট আপনারা নিয়ে আসবেন, যখন টেনে টেনে দেখবেন ভিতরে কিছু তো কিছু একটা মিস করবেন। আমি সবসময় আমার কন্টেন্টগুলোর ভিতরে আমি সব এক জায়গায় বলি না, আমি ভিতরে 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 কিছু কিছু কথা বলি, আমি সব প্রথমে বলি না বা লাস্টে বলি না এমন ভাবে বলি না। যারা আমার ভিডিও সব দেখবে না তারা অবশ্যই আমার ভিতরে ভিতরে যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবে, এটা স্বাভাবিক, এটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার তারা এই কাজটাই করে থাকে। সো আপনারা আমার ভিডিওটা মেন কথা বলছি না, আপনারা যার ভিডিও দেখেন না কেন তার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে হবে কি কন্টেন্টের ভিতরে এমন কিছু কথা বলে রাখছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে আপনার সেটা কিন্তু মিস করে যাবেন। আশা করি আপনারা ভিডিওগুলো যার ভিডিও দেখেন অবশ্যই সেটা ফুল দেখবেন, তাহলে আপনাদের সেটা উপকার হবে। যাই হোক, টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর ভিডিওটা যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয় তবে একটি লাইক দিয়ে ইউটিউবকে জানিয়ে দেবেন যে ভিডিওটা ইনফরমেটিভ, আর বিভাষিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।